আলাসের বাহ্যিক সিফাত রাফুলে আদিন করা বুখারী 735 থেকে 39 নম্বর হাদিস আছে না নাই কথা বলেন আলাসের বাহ্যিক নিদর্শন সালাতের মধ্যে সশব্দে আমিন বলা সেই বুখারী 780 নম্বর হাদিস 81 82 83 আছে না নাই কথা বলেন আলাসের একদম অকাট্য যেগুলা বাহ্যিক নিদর্শন 8 টাকা তারাবি পড়া সেই বুখারী সালাতুত তারাবি অধ্যায় হাদিস নাম্বার 2013 দারুল উলুম দেওবন্দের নুসখা দ্বিতীয় খণ্ড 269 পৃষ্ঠা এখনো জলজল করছে কি করছে না কথা বলেন আলাসে যতগুলো আকীদা মানহাজ আছে সবগুলো ইমাম বুখারী অধ্যায় বেঁধে বেঁধে তাদেরকে রদ করে দিয়ে চলে গেছে আজ থেকে 1200 বছর আগে আর তুমি আমাদেরকে বলছো আমরা নতুন জামাত আমরা আহলে হাদিসরা ইহুদি দালাল এটা যদি একটু তদন্ত করতে যাই তো তাদের ঘাড়ে এই দোষারোপগুলো চলে যায় কিন্তু আমরা যখন বলতে যাই তখন আমাদেরকে বলে আমরা নাকি ফিতনাবাজ আমি একটা ছোট্ট কথা বলে বুঝতে পারবেন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদের বাংলাদেশের একজন আলোচক আছে আমি তার নাম রেখেছিলাম গত সফরে কিউট বয় কি নাম কথা বলেন কিউট বয় ওনার একটা বক্তৃতা আছে উনি বলছেন আহলে হাদিস আছে ইংরেজদের দালাল ইংরেজদের কাছ থেকে ব্রিটিশদের কাছ থেকে তারা আলসের নামটাকে তারা সেই সময় রেজিস্ট্রেশন করেছে এই অভিযোগ করেছে আমি একটা ছোট্ট কথা বললে রদ হয়ে যাবে তারা যে মানহাজকে গ্রহণ করেছে নাম কি দেওবন্দি আছে না নাই কথা বলেন আরে ভাই দেওবন্দি তো আমার ভারতের বাংলাদেশের নাকি কথা বলেন যতগুলো ফেরকার উৎস হচ্ছে ভারত কোথায় কথা বলেন দেওবন্দি ইউপিতে প্রথম আবিষ্কার হয় ওখানে মাদ্রাসা বেরলবি ওটা ইউপিতে হয় তাবলিগ জামাত হরিয়ানাতে ওটাও ভারতে জামাতে মওদুদি ওটা ভারতের অখণ্ড ভারতের হায়দ্রাবাদ কাদিয়ানি তাও ভারতের মানে বাতিল ফিরকা হোক আর হক ফিরকা হোক সবগুলো কোথাকার আবিষ্কার কথা বলেন ভারতের আর ডেলিভারি হচ্ছে সব বাংলাদেশে আমাকে বলছে ভাইজান আপনি বাংলাদেশে এসে ফিতনা করেন কেন আমাদের বিরুদ্ধে বলেন কেন আরে চিটিং বাজ তোমার বিরুদ্ধে বলি মানে আরে আমার দেশেই তো আছে দেওবন্দিরে তুমি তো সাপ কি কথা বলেন ওখানে ধার করে তুমি নিয়েছো আরে দেশটা ভারতবর্ষে দেওবন্দি ভারতবর্ষে বেরলবি ভারতবর্ষে ফুরফুরা ভারতবর্ষে নাথপুরি যতগুলো ফিরকা আছে সব আবিষ্কারক কোথায় কথা বলেন ভারতে এই সুফিবাদ সুফিতন্ত্র পীততন্ত্র এর অধিকাংশ হিন্দুদের আর বৌদ্ধদের দর্শন থেকে আবিষ্কার করেছে অধিকাংশ তাদের জিকির আজগার তসবিহ তাহলিল সবগুলো দেখবেন ভাই বৌদ্ধদের মধ্যে আছে নাচে হিন্দুদের মধ্যে আছে মানে সেখান থেকে আবিষ্কার হয়ে বাংলাদেশে ডেলিভারি হচ্ছে আর আমাকে বলছে বাংলাদেশে এসে ফিতনা করে কেন ভাই বাংলাদেশে ফিতনা নয় এটা আমার দেশে দেওবন্দি আছে দেশে বেরোলবি তাই তাদের বিরুদ্ধে বললে আমার দেশের মুকাল্লিদ যারা আছে তাদের বিরুদ্ধে হয় তুমি কেন নিজ ধরে আমাকে জ্বালাচ্ছ কথা যদি বুঝতে না পারেন তাহলে আর হয়তো বা বুঝতে পারবেন না আমি শুধুমাত্র এতটুকু ইঙ্গিত দিয়ে আপনাকে গেলাম দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয় 1865 খ্রিস্টাব্দে কত কথা বলেন 1865 খ্রিস্টাব্দে ভাই সেই সময় ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ সেই সময়তে সরি সেই সময় অখণ্ড ভারতবর্ষ না ভারতবর্ষ আলাদা হয়ে গেছে বাংলাদেশ পাকিস্তান আলাদা হয়ে গেছে সেই সময় ব্রিটিশরা ভারতবর্ষকে আক্রমণ করেছে কি করে নাই সরি সেই সময় অখণ্ড ছিল না অখণ্ড ভারতবর্ষের সেই সময় ছিল বাংলাদেশ ভারত পাকিস্তান সব একত্রিত ছিল 1865 কথা সেই সময়তে উত্তরপ্রদেশে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করে এখন আমার প্রশ্ন 1865 পূর্বে পৃথিবীতে দেওবন্দি বলে কোনো মাঝহব ছিল কথা বলেন জি ছিল থাকা তো কথাই নয় কারণ সেই সময়তে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা আবিষ্কার করেছে তারপর যারা মাদ্রাসা থেকে ফারাক হয়েছে তাদের নাম হচ্ছে দেওবন্দি যারা বেরলবিতে পড়াশোনা করেছে তাকে বলা হয় বেরলবি যারা জামিয়া সালাফিয়াতে পড়েছে তার টাইটেল লাগাতে সালাফি যারা ফাইজিয়ামে পড়েছে তাকে বলা হতো ফাইজি আছে না ভাই আব্দুল হামিদ ফাইজি আমাদের ভারতের বর্ধমানে আছে না ভাই অজস্র বই রচনা করেছে ফাইজি এটা মাদ্রাসার একটা টাইটেল যারা মিশরে আল আজাহারে পড়ে তার নামের শেষে লাগিয়ে দেয় আল আজাহার আজাহারি আছে না কথা বলেন তো এগুলো হচ্ছে মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার কারণে নামের শেষে একটা লকআপ দেওয়া হয় তো যারা দেওবন্দি 1865 পূর্বে পৃথিবীতে কোনো দেওবন্দি বলে কোনো মাদ্রাসা ছিল না তো এই ফিরকাকে তার আগে থাকার কথা কথা বলেন কথা আর 1865 খ্রিস্টাব্দ কাদের আমল কাদের ইংরেজদের তো এই দলটা কখন আবিষ্কার হলো ইংরেজদের যাওয়ার পরে না আগে না মধ্যে যখন ইংরেজরা ভারতবর্ষকে আক্রমণ করেছে তখনই দেওবন্দি আবিষ্কার হয়েছে তার আগে পৃথিবীতে দেওবন্দি ছিল না বেরলবিরা
তাদের মাদ্রাসা প্রতিষ্ঠা করে 856 খ্রিস্টাব্দে আহমদ রেজা খান বেরলভি তার আগে পিতে বেরলভি বলেন কোন ফিরকা ছিল না আপনার কাছে প্রশ্ন এই 865 856 পূর্বে দেওবন্দি বেরলভি কোন জামাত ছিল না তার আগে কি ইসলাম ছিল না কথা বলেন ছিল কি ছিল না তার আগে কারা ছিল তার আগে কারা ছিল এটা আপনাকে চিন্তা করতে হবে মাওলানা ইলিয়াস তাবলিগ জামাত মাত্র 100 বছর হলো তার আগে কি ভারতবর্ষ গোটা বিশ্ব জগৎ ইসলাম ছিল না কথা বলেন তো তার আগে তা ইলিয়াসের তাবলিগ জামাতের আগে পৃথিবীতে কি তাবলিগ হয় নাই কথা বলেন তাবলিগ হয়েছে তে তারা কোন আকীদা মানহাজ ছিল জামাত ইসলামের আবিষ্কার মাত্র 70 থেকে 80 বছর তার আগে কি পৃথিবীতে ইসলাম ছিল না মুসলমান ছিল না তো এই দল যারা বলছে তারাই হকপন্থী জামাত তাবলিগ জামাত মাত্র 100 বছর দেওবন্দিরা 150 বছর বেরেলভিরা 150 বছর জামাত ইসলামরা 80 বছর আপনার চরমনায় 50 বছর হবে কি ঠিক নেই এনাতপুরি জনপুরি রাজারবাগি দেওয়ানবাগি আটরশি ফুলতলি সবগুলো 200 থেকে 300 বছরের বেশি নয় সবগুলো ইংরেজদের জামানাতে তৈরি হয়েছে এগুলো একদম বাস্তব নমুনা তাদের জট তাদের প্রত্যেকটা দলের একদম প্রতিষ্ঠাতা আছে বলেন আহলে হাদিসরা কবে আবিষ্কার হয়েছে কবে হয়েছে আলসার প্রতিষ্ঠা কে অনেকে বলছে ডক্টর গালিব স্যার কেউ বলছে না আব্দুল কাফি আল কুরাইশি আরে চিটিংবাজ এটা বাংলাদেশের সংগঠন এটা জামাত নয় এটা কি এটা সংগঠন প্রতিষ্ঠা হয়েছে এটা সংগঠন এক জিনিস আর জামাত আরেকটা জিনিস কথা কি বুঝতে পারছেন সংগঠন এক জিনিস জামাত আরেকটা জিনিস আসাদুল্লাহ গালিব স্যারের আলস আন্দোলন বলেন আর জমিয়তের আব্দুল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহর জমিয়ত বলেন এই দুটোর মধ্যে একটা আমাদের ভারতে নাই তাহলে মানে কি আমরা আহলেসের বাইরে কথা বলেন আমরা কি আহলেসের বাইরে না মানুষের বা ফিরকার বা কোন মানহাজের আকীদা এবং আমল দেখেই তার কি দেখতে হবে কত প্রতন তারা এটাকে বের করতে হয় তোমাদের প্রত্যেকটা জামাতের একটা প্রতিষ্ঠাতা আছে আহলেসে কোনো প্রতিষ্ঠাতা নাই তবে এই কথা আজ থেকে 700 বছর আগে ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ তিনি ঘোষণা করে দিয়ে গেছেন সূরা বানী ইসরাঈল খুলেন সূরা 17 আয়াত নাম্বার 71 এ আল্লাহ কোরআন মসজিদে বলছে ইয়াউমান নাদউ কুল্লা উনাসিন বি ইমামিহিন প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু তার ইমামের সঙ্গে তুলবে কার সঙ্গে কথা বলেন এই আয়াত পড়ে তা তো বাগ বাগ খুশি আহমদ ইয়ারকান নাইমি ফেরকায় বেরলভি তথাকথিত সুন্নি মান নামে টুন্নি তার বিখ্যাত গ্রন্থ আছে জাল হাক দ্বিতীয় খণ্ড তাকলিদ অধ্যায় লিখছে যে ফেরকাই লামাজাবি আল হাদিস এরা হচ্ছে গোমরা পথভ্রষ্ট কেন কারণ আল্লাহর কোরআন বলছে ইয়াউমান্নাদু কুল্লা উনাসিন বিমামিহিম প্রত্যেক ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ ইমামের সঙ্গে তুলবে তো আমরা তো হানাফি ইমাম আবু হানিফার সঙ্গে উঠবো যারা শাফি শাফির পেছনে উঠবে যারা মালিকি তারা মালিকির পেছনে উঠবে যারা হাম্বেলি তারা হাম্বেলি পেছনে উঠবে তো লামাজাবি আহলে হাদিস গায়রম করলে তোমাদের ইমাম কই এটা কারা প্রশ্ন কথা বলেন মাত্র 150 বছর আগে ফেরকায় বেরলবি সুন্নি তারা বলছে তাফসির করছে আয়াতের যে আমরা আল্লাহ যেহেতু কোরআনে বলছে যে আমরা ইমামের সঙ্গে আল্লাহ তুলবে তোর ইমাম অর্থ ধরে নিচ্ছে হানাফি শাফি মালিকি হাম্বেলি অথচ ইমাম ইবনু কাসির 748 হিজরিতে মৃত্যুবরণ করে সরি 74 হিজরিতে সেই সময় কাসরে বলছেন যে এই আয়াতে আল হাদিসের ফজিলতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুন্নত করেছে কেন রিয়ান্না ইমামিহিম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ আহলে হাদিসদের এই দুনিয়াতে কোন উম্মতিকে তারা ইমাম মানে নাই তাদের একজন ইমাম ওই তাদের একজনের ইমাম তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম